মুখে করে মাংস নিয়ে কুমিরকে খাওয়াতে গেল যুবক। তারপর যা হলো, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য মানুষ এমন কিছু করে বসে যা দেখে আপনি শিউরে উঠতে পারত। এক ব্যক্তি সামান্য কিছু লাইক আর শেয়ারের লোভে কুমিরের সঙ্গে এমন ভাবে ভিডিও বানালেন, তা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। চিড়িয়াখানা বা কোনো পার্কে যদি যেখানে কুমির থাকে আপনি খেয়াল করলে দেখতে পাবেন সেখানে তাদের দূর থেকে মাংস ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়। তাদের খুব কাছেও যান না কেউ, কিন্তু সোশ্যাল মিডিয়ার এই ভিডিও এক ব্যক্তিকে মুখে করে কাঁচা মাংস ধরে তা কুমিরকে খাওয়াতে দেখা যাচ্ছে। জলের সেই প্রকাণ্ড কুমিরও তার মুখের দিকে এগিয়ে যাচ্ছে মাংসটি খাবে বলে। শেষ অবধি কি হলো তা দেখলে আপনি শিউরে উঠবেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি হাঁটু পর্যন্ত জলে নেমেছে আর মুখে একটা কাঁচা মাংস ধরে আছে। সেই ব্যক্তিকে একটা বিশাল আকার কুমিরকে মাংসের টুকরো খাওয়ানোর চেষ্টা করতে দেখা যাচ্ছে। সেই সময় মানুষ ও কুমিরটি মুখোমুখি। কুমির তার মুখ থেকে মাংসের টুকরো ছিনিয়ে নিতে মুখ খুললে এই ব্যক্তিটি এক ধাপ পিছিয়ে যায়। এইভাবে সে অনেকবার কুমিরটির কাছে মাংসটি নিয়ে এগিয়ে যায়। সে মাংসের টুকরোটা কুমিরের মুখে ফেলে দিলে কুমিরটি আদর করতে থাকে। এর আগে আপনি কাউকে এমন কাজ করতে দেখেছেন? ভিডিওটি ম্যাট ভিদাস নামে একটা আইডি থেকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র 33 সেকেন্ডের এই ভিডিও এখনো পর্যন্ত 14,000-এরও বেশি ভিউ হয়েছে। অন্যদিকে 100 মানুষ ভিডিওটিকে লাইক করেছেন আর অনেকে অনেক কমেন্ট করেছেন এই ভিডিও শেষে।